তারকা মানেই যেন নিখুঁত মানুষ, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত থাকবে না কোনো ত্রুটি, এমনটাই ধারণা আমাদের। কিন্তু তারাও মানুষ এবং তারাও ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। তাদের রয়েছে এমন সব বদভ্যাস যা আপনাকে চমকে দেবে, আবার হাসির খোরাকও জোগাবে। আসুন জেনে নেওয়া যাক বলিউড তারকাদের এরকমই অজানা কিছু বদভ্যাস সম্পর্কে। জন আব্রাহাম, প্রকাণ্ড দেহের অধিকারী সুদর্শন এই হিরো কেড়ে নিয়েছেন হাজারো নারীর রাতের ঘুম। তার মতো সুঠাম দেহের অধিকারী হওয়ার স্বপ্ন দেখে প্রতিটি পুরুষ। কিন্তু বলিউডের হার্টথ্রব জন আব্রাহামের রয়েছে পা নাচানোর বদভ্যাস। যে কোনো অনুষ্ঠানে গিয়ে মনের অজান্তেই নাচাতে শুরু করেন পা। এই বদভ্যাসটি থেকে বেরিয়ে আসতে চাইলেও এখনও সেটা সম্ভব হয়নি। তার পায়ের নাচ চলতে থাকে, হোক সেটা বাড়ির বেডরুম কিংবা কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম। রানী মুখার্জি, তার হাসি মাত করে রাখত পুরো বলিউড জগৎ। এত সুন্দর হাসির অধিকারিণীর কি কোনো বদভ্যাস থাকতে পারে? বিস্ময়কর হলেও সত্যি, এই নায়িকার রয়েছে সিগারেটের আসক্তি। সোনম কাপুর, চকলেট ছাড়া কিছুই বোঝেন না সোনম কাপুর। ডায়েটে থাকলেও রীতিমতো ট্রেইনার আর মার চোখ ফাঁকি দিয়ে খেতে থাকেন চকলেট। মেয়ের এরকম কীর্তিতে বড্ড বিরক্ত তার মা। তবে সোনমের সবচেয়ে বাজে অভ্যাস হল পোশাকের ব্যাপারে অতিরিক্ত সচেতনতা। ডিজাইনার পোশাক ছাড়া এই নায়িকা কোনো পোশাকই গায়ে তোলেন না। গোবিন্দ, বিজ্ঞান প্রযুক্তির সময়ের মানুষ হলেও প্রাচীনকালের মানুষের মতো আধ্যাত্মিকতায় বিশ্বাসী গোবিন্দ। কুসংস্কারে এতটাই আচ্ছন্ন তিনি যে কোনো মইয়ের নিচ দিয়ে কখনোই যান না। এছাড়া তার পথের সামনে দিয়ে কোনো বিড়াল গেলে সেই দিন আর কোনো কাজে হাত দেন না। অমিতাভ বচ্চন, এই স্টারের কচুরি খাবারটি খুবই পছন্দের, তাই ওত পেতে থাকেন কখন ছেলে অভিষেক ও ঐশ্বরিয়া বাইরে যায়, আর সঙ্গে সঙ্গে দুই হাতে পরে ফেলেন হাতঘড়ি। সময় জ্ঞানে দুর্বল অমিতাভ, তাই ছেলে আর ছেলের বউয়ের হাতে কচুরি খাওয়ার সময় ধরা পড়ার ভয়েই এই কাণ্ডটি করেন তিনি, কারণ কচুরি সামনে এলেই সময় জ্ঞান একেবারেই লোপ পায় এই তারকার। শাহরুখ খান, বলিউডে ঘুমকাতুরে অনেক তারকা পাওয়া যাবে, কিন্তু ঘুমোতে পছন্দ করেন না এমন তারকা মেলা ভার, আর এই দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছেন শাহরুখ খান। দিনে মাত্র 4 ঘন্টা ঘুমিয়ে থাকেন এই তারকা। তার চিকিৎসক দিনে অন্তত 6 ঘন্টা ঘুমানোর পরামর্শ দিলেও 4 ঘন্টার বেশি বিছানায় শাহরুখকে পাওয়া অসম্ভব। প্রিয়াঙ্কা চোপড়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দোষের কিছু নয়, কিন্তু শুনলে অবাক হবেন প্রিয়াঙ্কা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন। বাসায় বেশ কয়েকজন কর্মচারী থাকলেও সর্বদাই কিছু না কিছু মোছামুছিতে ব্যস্ত থাকেন, আর অবসরে থাকলে পুরো ঘরবাড়ি গোছাতে শুরু করে দেন। আমির খান, মিস্টার পারফেকশনিস্ট হিসেবে খ্যাত আমির খানের বদভ্যাসটি ব্যতিক্রমী। অতিরিক্ত মানসিক চাপ সহ্য করতে পারেন না তিনি, এমন পরিস্থিতিতে অনেকটা বেসামাল হয়ে পড়েন, আর তাই এমন সময় নিজেকে আলাদা ঘরে বন্ধ করে রাখেন এই তারকা, কারো সাথেই যোগাযোগ করেন না। কারিনা কাপুর, গ্ল্যামার জগতের অন্যতম এই নায়িকা নকল নখ ব্যবহার করেন, তবে নিজের বদভ্যাসটি লুকাতেই এই কাজটি করে থাকেন তিনি। 5 বছর বয়স থেকেই কারিনার হাতের নখ কামড়ানোর অভ্যাসটি হয়, আর এখন পর্যন্ত বয়ে বেড়াচ্ছেন এই অভ্যাস। কোনো কিছু করেই এই বদভ্যাস থেকে মুক্তি পাননি, আর তাই স্মরণাপন্ন হন নকল নখের। সালমান খান, আমাদের আজকের এই তালিকায় আছে বলিউডের ভাইজানও। আজকের যুগে যখন সবাই দামি ব্যাগ, গাড়ি কিংবা বাইক কালেকশনে ব্যস্ত, সালমান খান সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্র্যান্ডেড সাবান সংগ্রহ করতে ভালোবাসেন। শহীদ কাপুর, শহীদ কাপুরের রয়েছে কফি প্রীতি, তবে তা শুধুমাত্র প্রীতি পর্যন্ত থাকলেও হতো, কিন্তু এই তারকা রীতিমতো কফিতে আসক্ত। দিনে কাজের ফাঁকে ফাঁকে 8 কাপ কফি পান করেন এই তারকা। তবে এই বদভ্যাসটি থেকে বেরিয়ে আসতে তিনি প্রতিদিন ব্যায়ামের পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করেন।